দ্বাদশ শ্রেণীর ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। তোমাদের পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে একটি 2 নম্বর, একটি 4 নম্বর এবং একটি এমসিকিউ অর্থাৎ মোট 7 নম্বর আসবে। যদিও রিলেশন এবং ফাংশন চ্যাপ্টার থেকে তোমার এর অল্টারনেটিভ থাকবে। এখন এই ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনটি একটা ফান্ডামেন্টাল চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা ভালো করে বুঝতে হবে, কারণ এর পরে যখন তোমরা ক্যালকুলাস পড়বে সেখানে কিন্তু এর প্রচুর প্রয়োগ তোমরা দেখতে পারবে। কিছু কিছু অ্যালজেব্রিক ফাংশন আছে, তাদেরকে তো আমরা সরাসরি এই ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের সাহায্যে আমরা প্রকাশ করতে পারি। যেমন ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান ট্যান ইনভার্স এক্স প্লাস সি, বা ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান সাইন ইনভার্স এক্স প্লাস সি, এরকম দ্বারা আমাদের লিখতে পারবো। আর একটা ব্যাপার কি, এই চ্যাপ্টারে প্রচুর ফর্মুলা আছে এবং সঙ্গে অনেক রেস্ট্রিকশন আছে, তাই কোন রেস্ট্রিকশনে কোন ফর্মুলা পিক করা হবে অনেক সময় ছাত্রদের সমস্যা হয়, তাই এই চ্যাপ্টারটা কিন্তু ভালো করে বোঝা দরকার। আর যদি গ্রাফিক্যালি অ্যাপ্রোচ এটা বোঝা যায় আমার মনে হয় চ্যাপ্টারটার উপরে ভালো দখল আনা যেতে পারে। তো চলো শুরু করা যাক ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। এই ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন পড়তে গেলে প্রথম আমাদের জানতে হবে ফাংশন কি, তারপরে ত্রিকোণমিতিক ফাংশন, এবং সবশেষে আমরা জানবো ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। তো ফাংশন কি, ফাংশন হলো একটা স্পেশাল টাইপের রিলেশন, ঠিক আছে। রিলেশন কি, রিলেশন হচ্ছে গিয়ে ধরো এ আর বি দুটো নন এমটি সাবসেট। এখন একটা রিলেশন আর হলো সাবসেট অফ এ ক্রস বি, অর্থাৎ এ আর বি সেটের যে কার্টেসিয়ান প্রোডাক্ট, এদের যত তুমি সাবসেট তৈরি করতে পারবে অল পসিবল সাবসেট অফ এ ক্রস বি, তারা প্রত্যেকটাই কিন্তু এক একটা রিলেশন হবে। এখন এই রিলেশনগুলোর মধ্যে থেকে কিছু কিছু রিলেশন ফাংশন হবে। তাহলে কোন রিলেশনগুলো ফাংশন হবে, আমি কি করছি দেখো, আমি তোমার দুটো সেট নিচ্ছি, এ সেট আর বি সেট। এখন এই এফ একটা রিলেশন বলছি প্রথমে, ঠিক আছে। এই রিলেশনটা ফাংশন হবে যদি এই এই সেটটা এ সেটের প্রত্যেকটা মেম্বারের জন্য একটা করে বি সেট আমরা ইমেজ পাবো। শুধু ইমেজ পেলে হবে না, ইমেজটা কিন্তু ইউনিক হতে হবে, তবেই কিন্তু আমরা বলবো এফ ইজ এ ফাংশন ফ্রম এ টু বি, ঠিক আছে। দেখো যদি একটা এক্সাম্পল নিই তাহলে আর ধারণাটা পরিষ্কার হবে। আমি এইটাকে এ সেটের এলিমেন্টগুলো এক্স আকারে আর বি সেটের এলিমেন্টগুলোকে ওয়াই নিচ্ছি, আর ফাংশন তোমার নিচ্ছি গিয়ে এক্স প্লাস ওয়াইটা তো এক্স প্লাস টু। দেখো যদি এক্স এর মান যদি 1 হয় তাহলে দেখো 1 প্লাস 2 3 ইমেজ পাবো, 3। যদি 2 নিই কত পাবো, 2 প্লাস 2 4, ঠিক আছে। আবার যদি মাইনাস 1 নিই তাহলে কত পাবো ইমেজ, মাইনাস 1 নিলে পরে দেখো 1 পাবো। অর্থাৎ দেখো আমরা যদি এরকমভাবে আমরা যদি একটা করে এ সেটের মেম্বার নিই তার জন্য দেখো একটা করে ইউনিক ইমেজ পাচ্ছি, তারপর আমরা বলতে পারবো এফ ইজ এ ফাংশন ফ্রম এ টু বি, এটা হলো ফাংশন। কিন্তু তাহলে কোন রিলেশনগুলো ফাংশন হবে না, তার জন্য দেখো, তার জন্য দেখো আমি আবার এ আর বি দুটো আমরা সেট নিচ্ছি, ঠিক আছে, এ আর বি। এইবার দেখো যদি এখানে আমি আমি এই নিচ্ছি, এর জন্য ধরো ইমেজ পেলাম 1, আবার এর জন্য ধরো ইমেজ পেলাম 2, আর বি এর জন্য ধরো ইমেজ পেলাম 3, তাহলে পরে কিন্তু এটা কিন্তু ফাংশন হবে। কারণ কি, এখানে দেখো এর দেখো দুটো ইমেজ পাচ্ছি 1 এবং 2, কিন্তু আমি ডেফিনেশন কি বললাম প্রত্যেকটা এলিমেন্টের ইউনিক ইমেজ পেতে হবে, তাহলে আমি এর দেখো দুটো ইমেজ পেয়ে যাচ্ছি, তাহলে কিন্তু এটা কিন্তু আমরা হবে না, দিস ইজ নট এ ফাংশন, ওকে। আবার যদি এই কেসটা নিই আমরা, ধরো আবার ধরো আবার একটা কেস নিচ্ছি আমি, এ বি, এখন কি করছি, এ ইমেজ দিচ্ছি 1, বি এর ইমেজ দিলাম 2, আর এখানে আর একটা এলিমেন্ট নিচ্ছি ধরো সি, দেখো সি এর কোনো ইমেজ নেই, তাহলে এটাও কিন্তু ফাংশন হবে না। কেন হবে না, কারণ আমি বলেছি প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকতে হবে এবং ইউনিক,
এখানে দেখো সি এলিমেন্টের কোনো ইমেজ নাই, এখানে ছিল একটা এলিমেন্টের দুটো ইমেজ, আর এখানে একটা এলিমেন্টের কিন্তু ইমেজ নেই, সি এলিমেন্টের কোনো ইমেজ নেই, তাহলে এই দুটোই কিন্তু ফাংশন হবে না। ঠিক আছে, আর একটা কেস আমি কনসিডার করছি, দেখো যদি আমরা এটা নিই, ধরো এ বি আর, এক্ষেত্রে আমি এফ এক্সটা নিয়ে নিচ্ছি, ধরো এক্ষেত্রে আমি ফাংশনটা নিয়ে নিচ্ছি এক্স স্কোয়ার, তাহলে ওয়ানের জন্য আমি কত পাবো, ওয়ানের জন্য এক স্কোয়ার মানে এক, যদি মাইনাস ওয়ান নিই মাইনাস ওয়ানের জন্য কত পাবো, মাইনাস ওয়ানের জন্য দেখো এক পাবো, আবার যদি দুই নিই, দুই নিই তাহলে দুইয়ের জন্য কত পাবো, দুইয়ের জন্য দেখো চার পাবো, তাহলে কিন্তু এখানে দেখো ডিস্টিংক্ট এলিমেন্ট তাদের জন্য কিন্তু আমাদের মানে পৃথক পৃথক কিন্তু আমরা ইমেজ পাচ্ছি, প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা ইউনিক ইমেজ পাচ্ছি, তাহলে এই কেসটা কিন্তু আমাদের হতে পারে, কিন্তু এই দুটো কিন্তু হবে না আমাদের ফাংশন। ওকে, এই ফাংশনটা কিন্তু আমরা আবার গ্রাফিক্যালি অ্যাপ্রোচেও কিন্তু আমরা বুঝতে পারি, দেখো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি ওয়াই স্কোয়ার সমান এক্স, এটা কিসের সমীকরণ, এটা তোমরা ক্লাস ইলেভেনে পড়েছো ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স টাইপের না, তাহলে এটা অধিবৃত্তের সমীকরণ, আর তোমরা অধিবৃত্তের গ্রাফটা কেমন করে আঁকো, এইটা যদি আমরা এক্স ও এক্স ড্যাশ নিই, এইটা যদি ওয়াই ও ওয়াই ড্যাশ নিই, তাহলে অধিবৃত্তের দেখো ওয়াই স্কোয়ার সমান স্কোয়ার, এই সমীকরণটা ছবিটা ঠিক এরকম টাইপের হবে, তাই না। এখন যদি আমরা যদি এই ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল একটা লাইন ড্র করি, তাহলে ভালো করে খেয়াল করো এর একটা পয়েন্ট এক্স ওয়ানের জন্য দুটো কার্ভটাকে দুটো পয়েন্টে কাট করেছে, তার মানে কি, তার মানে এক্স ওয়ান পয়েন্টের দুটো ইমেজ পাচ্ছি, তাহলে পরে কিন্তু দেখো আমাদের ডেফিনেশন অনুসারে এটা কিন্তু আমাদের ফাংশন হবে না, আমাদের ইউনিক ইমেজ পেতে হবে, এখানে আমরা দুটো ইমেজ পেয়ে যাচ্ছি একটা পয়েন্টের, তাহলে এটা কিন্তু ফাংশন হবে না। আবার যদি আমি নিই ধরো আরেকটা এক্সাম্পল নিচ্ছি, ধরো আরেকটা এক্সাম্পল নিচ্ছি, ধরো এরকম আছে, ধরো ঠিক আছে এটা ধরো এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ, এইটা ধরো কাট করছে, ধরো আমি ধরে নিলাম জিরো ওয়ান পয়েন্টে, ঠিক আছে এটা কিসের সমীকরণ, এটা ওয়াই কাল টু এ টু দি পাওয়ার এক্স এর সমীকরণ, যেখানে এটা গ্রেটার দেন ওয়ান। এবার যদি আমরা একই রকমভাবে যদি আমরা ওয়াই অ্যাক্সিসের প্যারাল যদি আমরা একটা লাইনটা নিই, এখানে দেখো এক্স ওয়ানের জন্য একটাই পয়েন্টে কাট করেছে, অর্থাৎ একটা পয়েন্টে আমরা একটাই ইমেজ পাচ্ছি, তাহলে এইরকম আমরা যত আমরা ওয়াই অ্যাক্সিসের প্যারাল লাইন টানবো, প্রত্যেক এক্স অ্যাক্সিসের প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা পয়েন্টে কাট করবে, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে আমরা ইউনিক ইমেজ পাবো, তাহলে এটা কিন্তু আমাদের ফাংশন হয়ে যেতে পারে। তাহলে ওভারঅল আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এই দেখো এই ধরনের কেসগুলো, ঠিক আছে এই ধরনের কেসটা কিন্তু আমাদের ফাংশন হবে না, কিন্তু এই রকম টাইপের কেসগুলোতে আমাদের ফাংশন হবে, এই ধরনের কেসগুলোতে ফাংশন হবে। বেশ, এটা গেল ফাংশন। এইবার আমরা এদের ডোমেন আর রেঞ্জ, এই টার্মগুলো আমাদের খুব কাজে লাগবে, এটা নিয়ে একটু আলোচনা করে নিই। আমি তার জন্য আমি দুটো সেট নিচ্ছি, ধরো এটা নিলাম এই, এটা এ সেট, এটা বি সেট, এ সেটটাকেই কিন্তু বলা হয় ডোমেন, এই এ সেটটাকেই বলা হয় ডোমেন, ঠিক আছে আর বি সেটটাকে বলা হয় কো ডোমেন, ঠিক আছে তাহলে ডোমেনটা আমি আরেকটু ভালো করে বুঝি, ডোমেন হচ্ছে গিয়ে আমাদের অল পসিবল ভ্যালুজ অফ এক্স ফর হুইচ এফ এক্স এক্সিস্ট, এই এফ এক্স এক্সিস্ট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা এই এসেটের মানে সেই সমস্ত এক্স গুলোই আমাদের ডোমেন হবে যার কিনা এফ এক্স থাকবে, অর্থাৎ এফ এক্স এর একটা করে মান পাবো, সেই এক্স এর সেটটাই হচ্ছে কি আমাদের ডোমেন, ঠিক আছে এখানে যেমন এক দুই মাইনাস ওয়ান হবে কি ডোমেন, ঠিক তেমনি যে সমস্ত এক্স গুলোই হবে কি ডোমেন যার জন্য আমরা একটা করে এফ এক্স পাবো, ঠিক আছে আর এই সেটটা হচ্ছে গিয়ে আমাদের এই এফ এক্স বলে যে সেটটা বলছি, এফ এক্স বলে যে সেটটা বলছি অর্থাৎ ইমেজ সেটটা, সেই ইমেজ সেটটাই হবে কিন্তু আমাদের, ইমেজ সেটটাই হবে আমাদের রেঞ্জ, এই ইমেজ সেটটাই হবে কিন্তু আমাদের রেঞ্জ, ঠিক আছে রেঞ্জকে আমরা সেটের আকারে কি করে লিখতে পারবো, এফ এক্স সাচ দ্যাট ফর অল এক্স বিলংস টু এ,
অর্থাৎ ডোমেনের সমস্ত x এর জন্য যে fx গুলো পাবো সেইটাই হয়ে যাবে আমাদের রেঞ্জ সেট। আর এই রেঞ্জ সেট প্লাস কিছু যদি এক্সট্রা যদি কিছু পড়ে থাকে টোটালটাই হবে গিয়ে আমাদের কোডোমেন সেট। ঠিক আছে, এই কোডোমেন সেটটা অনেক সময় ইমেজ সেটের তোমার সাবসেটও হয়ে যেতে পারে, আবার কখনো কখনো সমানও হয়ে যেতে পারে। ঠিক আছে, যদি সাবসেট হয়ে যায় তখন আমরা বলবো এটাকে ইনটু ফাংশন, আর যদি সমান হয়ে যায় তখন সেটা হলো অন্তু ফাংশন। এগুলো আমরা যখন এর টাইপস অফ ফাংশন পড়বো তখন সেগুলো নিয়ে আরও ডিটেলে আলোচনা করবো। তাহলে এই টোটাল ব্যাপারটা গেল আমাদের ফাংশন রিলেশন, তোমার ডোমেন, কোডোমেন, রেঞ্জ এই সব ব্যাপার। ঠিক আছে, এখানে ফাংশনটা আমি দিদি ধরো এফ আছে। এখন ফাংশন গেল, এবার আমরা ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কে আলোচনা করবো। ত্রিকোণমিতিক ফাংশন কোনগুলো, আমাদের যে ছটা ত্রিকোণমিতিক রেশিও আছে কোনগুলো, আমাদের ত্রিকোণমিতিক রেশিও কোনগুলো আছে, ত্রিকোণমিতিক রেশিও আছে কি ধরো সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, তারপরে কট এক্স, তারপরে আমাদের কোসেক এক্স এবং সেক এক্স। এই যে ছটা ত্রিকোণমিতিক রেশিও আছে প্রত্যেকটাই কিন্তু এক একটা ত্রিকোণমিতিক ফাংশন। কেন এদের ফাংশন বলছি, কারণ এরা দেখবে ফাংশনের এই ধর্মগুলো মেনে চলে, সেই জন্য এদেরকে আমরা ত্রিকোণমিতিক ফাংশন বলছি। ঠিক আছে, আমি একটা নিয়ে আমি আলোচনা করছি সাইন এক্স নিয়ে। ধরো আমি এখানে ডোমেন সেটটা নিলাম, ধরো এখানে এক্সই ধরছি আমি, আর কোডোমেন সেটটাকে আমি ধরে নিচ্ছি গিয়ে ধরো ওয়াই। ঠিক আছে, এইবার ফাংশনটা নিচ্ছি গিয়ে আমি, ফাংশনটা নিচ্ছি গিয়ে তোমার এখানে এফ, এই ফাংশনটা নিচ্ছি গিয়ে আমি সাইন এক্স। ঠিক আছে, এবার দেখা যাক ফাংশন হচ্ছে কিনা। আমি নিচ্ছি দেখো জিরো নিচ্ছি, ঠিক আছে, এখানে আমি জিরো নিলাম, তাহলে সাইন জিরো কত, সাইন জিরো জিরো, তারপর নিলাম ধরো পাই বাই সিক্স, সাইন পাই বাই সিক্স কত, সাইন পাই বাই সিক্স হচ্ছে কি হাফ। আবার ধরো একটু বড় নিলাম পাই, সাইন পাই কত, সাইন পাই হবে গিয়ে আমাদের জিরো। তাহলে আমরা দেখো এক্স এর মানে ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে তোকে ইউনিক ইমেজ পাচ্ছি, সেই জন্য সাইন এক্সকে আমরা ফাংশন বলি, বলে থাকি আমরা। ঠিক আছে, সাইন এক্স কিন্তু একটা ফাংশন, কারণ এখানে সাইন পাই বাই সিক্স, সাইন থার্টির জন্য হাফ পাবো, অন্য কোনো মান পাবো না, আমরা একটা করেই আমরা মান পাবো। ঠিক আছে, সেই জন্য আমাদের এই সমস্ত ত্রিকোণমিতিক রেশিওগুলো আছে এরা প্রত্যেকটাই কিন্তু এক একটা ফাংশন হিসেবে কাজ করে। আর এই ত্রিকোণমিতিক ফাংশনেরই কিন্তু আমরা ইনভার্স বার করবো এই চ্যাপ্টারটা, আমরা এই ছটি ত্রিকোণমিতিক ফাংশনের কেবলমাত্র ইনভার্স বার করবো, সেই জন্য এই চ্যাপ্টারটার নাম দেওয়া হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। কখনো কখনো এই ফাংশনগুলোকে সার্কুলার ফাংশন হিসাবেও মানে চেনা হয় বা বলা হয়, তখন এই চ্যাপ্টারটার নাম আমরা বলে থাকি ইনভার্স সার্কুলার ফাংশন, বা বাংলায় তোমার বিপরীত বৃত্তীয় অপেক্ষক বলা হয়ে থাকে। ঠিক আছে, এইবার আমরা কি করব, এই ফাংশনগুলোর ইনভার্স বার করতে গেলে আমাদের ডোমেন রেঞ্জ সম্পর্কে আমাদের একটু জানতে হবে, এদের ডোমেন রেঞ্জ সেইগুলো একটু দেখি। আমাদের সাইন এক্স এটা ধরো ফাংশন নিলাম, আর এইটা নিচ্ছে এদের ডোমেন ধরো, ঠিক আছে ডোমেন, আর এখানে নেব গে রেঞ্জ, এখানে নেব গে রেঞ্জ। ঠিক আছে, তা সাইন এক্স এর ডোমেন হয়ে যায় হোল রিয়েল নাম্বার, ঠিক আছে সমস্ত বাস্তব সংখ্যা। ঠিক আছে, এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে যে কেন রিয়েল নাম্বার কেন নিচ্ছি, হোল রিয়েল নাম্বার কেন নিচ্ছি, আমরা তো এখান থেকে অ্যাঙ্গেল নিয়েছিলাম তাহলে হঠাৎ রিয়েল নাম্বার কেন হলো। দেখো তার উত্তরে দেখো আমি কি বলছি, দেখো একটা সার্কেল নিচ্ছি আমি, একটা একটা ইউনিট সার্কেল নেবো আমরা, ধরো একক ব্যাসার্ধ সম্পন্ন একটা সার্কেল নিলাম। ঠিক আছে, এর ধরো আমি কেন্দ্র এ, এও, ঠিক আছে এ হচ্ছে গিয়ে একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত। এখন ক্লাস টেনে তোমরা পড়েছিলে দেখো একক ব্যাসার্ধ সম্পন্ন তোমার বৃত্তের, তোমার বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, যে সম্মুখ কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান কোণ বলে। এবং সেখানে তোমরা পেয়েছিলে এই রিলেশনটা থিটা সমান এস বাই আর, থিটাটা অবশ্যই রেডিয়ানে। ঠিক আছে, এখন তোমার কি বলে যেন আমি কি করছি দেখো, এই এখানে আমরা একটা লাইন টানলাম, এটা রিয়েল লাইন, ঠিক আছে একটা রিয়েল লাইন, ঠিক আছে এটা একটা রিয়েল লাইন, এখানে ধরো এটা আছে এক দুই, এরকম করে চলবে, এদিকে মাইনাস ওয়ান আছে, এদিকে মাইনাস টু আছে। এখন যদি এই এক এককটা যদি বৃত্তের পরিধি করে চাপাই তাহলে কি হবে, এক রেডিয়ান। তারপর যদি এই দুই একক চাপ যদি নিই, দুই একক দুই রিয়েল নাম্বারটা নিই, এই দুই একক যদি আমরা চাপাই পরিধির উপরে তাহলে দুই রেডিয়ান পাবো। অর্থাৎ আমরা কি বলতে পারি, এইরকম প্রত্যেক রিয়েল নাম্বারের জন্য কিন্তু একটা করে আমরা রেডিয়ান অ্যাঙ্গেলে কোণ পেয়ে যাব। অনুরূপে আমরা যদি ক্লোকওয়াইজ নিই
তাহলে পরে তাকে মাইনাস ওয়ান মাইনাস টু এই রিয়েল নাম্বার গুলো পেয়ে যাবো। তাহলে ওভারঅল আমরা কি বলতে পারি যে অ্যাঙ্গেল ইন রেডিয়ান আর রিয়েল নাম্বার কিন্তু আইডেন্টিক্যাল ব্যাপার। আর আমাদের এই যে ফাংশন গুলো আলোচনা করুন, এটা একটা রিয়েল ভ্যালু ফাংশন, ঠিক আছে? সেই জন্য আমরা এই রিয়েল নাম্বার ডোমেনটাকে রিয়েল নাম্বার হিসেবেই আমরা লিখব। যাই হোক, তাহলে ফাংশনে এই সাইন এক্স ফাংশনটা আমার ডোমেন হলো রিয়েল নাম্বার, আর এই রেঞ্জ হবে গিয়ে মাইনাস ওয়ান থেকে ওয়ান মধ্যে, কারণ আমরা জানি সাইন এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান আর মিনিমাম ভ্যালু মাইনাস ওয়ান। আমরা এবার আমরা সাইন এক্স এর একটা কার্ভ এঁকে নিই, ঠিক আছে? দেখো এখানে আঁকছি এক্স এক্সিস নিলাম, মোটামুটি এটা একটা সাইন এক্স এর কার্ভ ধরো, এখানে এক্স ও এক্স ড্যাশ, এখানে ধরো ওটা নিলাম এক্স এক্স ড্যাশ, এখানে ধরো ওয়ান, এখানে আমাদের পাই বাই টুতে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু দেবে, পাই বাই টুতে ম্যাক্সিমাম ভ্যালু দেবে এবং সেটা ওয়ান, এবং মাইনাস পাই বাই টু এখানে এটা হচ্ছে মাইনাস পাই বাই টু, সেটা হচ্ছে কি মাইনাস ওয়ান, আবার পায়ে গিয়ে জিরো হবে, টু পায়ে জিরো হবে, এরকম করে আমাদের থ্রি পায়ে জিরো হবে। একই রকমভাবে তোমার এইটা হয়ে যাবে কি মাইনাস পাই এবং মাইনাস টু পাই, ঠিক আছে? দেখো ভালো করে খেয়াল করো, এখানে এই এক্স এর ড্যাশ এর উপরে সমস্ত সংখ্যা অর্থাৎ সমস্ত রিয়েল নাম্বারটাই কিন্তু হচ্ছে গিয়ে আমাদের ডোমেন। আর এই প্রত্যেকটা রিয়েল নাম্বারের জন্য দেখো ফাংশনে একটা করে আমরা পয়েন্ট পাবো এই কার্ভের উপরে, অর্থাৎ এবং সেটা দেখো ভালো করে খেয়াল করো সেটা মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে থাকছে, তাই না? তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান এবং মিনিমাম ভ্যালু হচ্ছে কি মাইনাস ওয়ান, সেই জন্য রেঞ্জটা আমাদের মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে না হয়েছে। একই রকমভাবে কস এক্স এরও কিন্তু ডোমেন হয়ে যাবে এই হোল রিয়েল নাম্বার এবং তোমার রেঞ্জ হয়ে যাবে মাইনাস ওয়ান থেকে ওয়ানের নাম্বার, ঠিক আছে? দেখো তোমার আমি কিছু কস এক্স আর ট্যান এক্স এর কার্ভ এঁকে নিয়েছি, এটা তোমার ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, তার জন্য ডোমেন হচ্ছে কি হোল রিয়েল নাম্বার, রেঞ্জ মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে। একই রকম কস এক্স এরও তোমার টোটাল রিয়েল নাম্বার হচ্ছে ডোমেন আর ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান, মিনিমাম ভ্যালু মাইনাস ওয়ান, রেঞ্জ হচ্ছে মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে, ঠিক আছে? এবার ট্যান এক্স, ট্যান এক্স এর কি তাহলে রিয়েল নাম্বার হবে? কারণ দেখ হবে কি, আমি রিয়েল নাম্বার নিচ্ছি কিন্তু একটা জিনিস খেয়াল করো, ট্যান এক্স মানে আমরা কি লিখতে পারি সাইন এক্স বাই কস এক্স। এখন এই এক্স এর যে মানের জন্য কস থিটা জিরো হবে সেই মানগুলোর জন্য কিন্তু ট্যান এক্স আনডিফাইন্ড হয়ে যাবে, তাহলে আমাদের ডোমেন সেট থেকে কিন্তু সেটা আমাদের বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে কোনগুলো কোন মানের জন্য কস এক্স জিরো হবে দেখো গ্রাফে, দেখো এখানে দেখো পাই বাই টুতে জিরো হচ্ছে, থ্রি পাই বাই টুতে জিরো হচ্ছে এবং ফাইভ পাই বাই টু থেকে জিরো হচ্ছে। একই রকমভাবে মাইনাস পাই বাই টু মাইনাস থ্রি পাই টুতে জিরো হচ্ছে, অর্থাৎ কি বলতে পারি পাই বাই টু এর আমাদের অড মাল্টিপ্লের জন্য আমাদের কস থিটার ভ্যালু আমাদের জিরো হয়ে যাবে, তাহলে সেই ভ্যালুগুলোকে আমাদের ডোমেন থেকে বাদ দিতে হবে। তাহলে সেইগুলো আমরা বাদ দিয়ে দিই, তাহলে কোনগুলো এক্স সমান কোন গুণগুলো, এক্স সমান হচ্ছে কি টু এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু আর এন বিলংস টু আই, ঠিক আছে? তাহলে আমরা এই অড মাল্টিপল অফ পাই বাই টু গুলোকে শুধুমাত্র ডোমেন থেকে বাদ দিলাম, তাহলে সেইটাই হয়ে যাবে গিয়ে আমাদের ট্যান এক্স এর ডোমেন, আর রেঞ্জ কিন্তু হয়ে যাবে গিয়ে হোল রিয়েল নাম্বার। কারণ তুমি ট্যান এক্স এর তুমি খেয়াল করে দেখো এখানে পাই বাই টু তোমার থ্রি পাই বাই টুতে আমাদের আমাদের আনডিফাইন হচ্ছে, সেই জন্য ডটের লাইন দিয়েছি, আর দেখো সমস্ত বাকি সমস্ত মানের জন্য দেখো একটা করে মান পাই যাচ্ছে কার্ভের উপরে, তাহলে সেই জন্যে তার রেঞ্জ হয়ে যাচ্ছে হোল রিয়েল নাম্বার। একই রকমভাবে কট এক্স এটা আমরা কি লিখতে পারি, কট এক্স দেখো কট এক্স মানে কি কস এক্স বাই সাইন এক্স, ঠিক আছে? তাহলে এর কিন্তু তাহলে আমাদের এখানে এক্স এর যে মানের জন্য সাইন এক্স জিরো হবে সেগুলো ডোমেন থেকে বাদ দিতে হবে, তাহলে সাইনের জন্য কোনগুলো কোন মানগুলোর জন্য সাইন জিরো হচ্ছে দেখো এখানে পায়ে জিরো হচ্ছে, টু পায়ে, থ্রি পায়ে, মাইনাস পায়ে, মাইনাস টু, অর্থাৎ পায়ের গুণিতক যেগুলো সেইগুলোতে আমাদের সাইন থিটার ভ্যালু জিরো হবে, তাহলে সেই পায়ের গুণিতকগুলো আমরা এখান থেকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পায়ের গুণিতগুলো বাদ দিচ্ছি, এন পাই গুলো আমরা বাদ দিয়ে দিলাম। আর একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু জিরো সাইন জিরো কিন্তু জিরো, সেখানেও কিন্তু কট থিটার ভ্যালু আমরা পাবো না কো, তাহলে পর এখানে আমাদের এই জিরোটাকেও কিন্তু বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমাদের কট এক্স এর ডোমেন, আর এরও কিন্তু রেঞ্জ হয়ে যাবে গিয়ে হোল রিয়েল নাম্বার, ঠিক আছে? একই রকম ভাবে আমি লিখে রেখেছি, দেখো তোমার কোসেক এক্স আর সেক এক্স এর, কোসেক এক্স ওয়ান আমরা কি লিখতে পারি, কোসেক এক্স ওয়ান লিখতে পারি ওয়ান বাই সাইন এক্স, তাহলে সাইন এক্স যে যে জন্য তোমার জিরো হচ্ছিল অর্থাৎ কট এক্স এর যে ডোমেনটা সেই ডোমেনটাই হবে, তাহলে কোসেক এক্স এর ডোমেন হয়ে যাবে গিয়ে তোমার এটা, ঠিক আছে? আর
একই রকম ভাবে sec x এর ডোমেইন কত হবে sec x মানে হচ্ছে কি 1 cos x তাহলে cos x 0 হচ্ছে কোথায় কোথায় এই পয়েন্টগুলোতে তাহলে আমাদের tan x এর ডোমেইন যা হবে আমাদের sec x এর ডোমেইন তাই হবে সেটাই লেখা হয়েছে ঠিক আছে এবারে একটা জিনিস খেয়াল করো cosec x আর sec x এর রেঞ্জের ব্যাপার এই রেঞ্জটা কি হয়ে যাবে আমাদের cosec আছে কি 1 sin তাহলে যে অঞ্চলটায় আমাদের sin আছে তার বাকি অঞ্চলটুকু অর্থাৎ আমাদের এখান থেকে r মাইনাস এরকম করে আমরা দেখতে পারবো কারণ একটা জিনিস খেয়াল করো আমাদের যদি এটা ধরো 0 এটা মাইনাস 1 এটা 1 হয় তাহলে পরে এইটা হচ্ছে কি আমাদের sin আর cos এর জন্য আর এই দিকটা ঠিক আছে এই অঞ্চলটুকু আমাদের হচ্ছে কি তোমার এটা হচ্ছে কি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এই অঞ্চলটুকু হচ্ছে কি আমাদের এই দিকটা আর এই দিকটা হচ্ছে কি আমাদের cosec আর sec এর তোমার রেঞ্জ হয়ে যাবে দেখো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে তোমার মাইনাস ইনফিনিটি টু মাইনাস 1 ইউনিয়ন 1 টু ইনফিনিটি ঠিক আছে তাহলে এটা হয়ে গেল আমাদের sec আর cosec এর তোমার রেঞ্জ এটাকে তুমি এখানে কিভাবে লিখতে পারো এটাকে এইভাবে এটাও লিখতে পারো এটাকে এইভাবে লিখে যে একই রকম তাহলে একই জিনিস ঠিক আছে আরেকটা জিনিস বলে দিই তোমাদের বইয়ে থাকবে দেখবে এটাকে অনেক সময় মড এক্স লেস দ্যান ইকুয়াল টু 1 আকারে লেখা যায় কারণ মড এক্স লেস দ্যান 1 মানে এক্স মাইনাস 1 থেকে 1 এর মধ্যে ঠিক তেমনি তার উল্টোটা এই হবে কি এখানে আমরা দেখতে পাবো মড এক্স এটা ইকুয়াল টু 1 ঠিক আছে তাহলে এই টোটাল ব্যাপারটা গেল আমাদের ছটা ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেইন রেঞ্জ আমরা এদের ইনভার্স বার করব এখন এই ইনভার্স বার করতে গেলে তোমরা জেনে থাকবে যে একটা ফাংশনের ইনভার্সের অস্তিত্ব তখনই থাকবে যদি ফাংশনটা বাইজেক্টিভ হয় আর বাইজেক্টিভ মানে কি বাইজেক্টিভ মানে তুমি জানো কি যে সেটা হচ্ছে কি 1 এবং 2 তাহলে আমাদেরকে 1 2 ম্যাপিং সম্পর্কে আমাদের জানতে হবে তাহলে চলো আমরা জেনে নিই 1 এবং 2 ফাংশন কি দেখো এখানে একটা ফাংশন নিয়েছি f a টু b এখানে a এলিমেন্টের ইমেজ হচ্ছে 1 b এর ইমেজ 2 c এর ইমেজ 3 এবং d এর ইমেজ 4 অর্থাৎ ভালো করে খেয়াল করো দেখো প্রত্যেকটা ডিস্টিংক্ট এলিমেন্টের জন্য আমরা ডিস্টিংক্ট ইমেজ পাচ্ছি এই ধরনের ফাংশনগুলোকে আমাদের বলা হয় 1 ফাংশন ঠিক আছে 1 ফাংশন এটাও ভালো করে খেয়াল করো দেখো প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমাদের দেখো ডিস্টিংক্ট ডোমেইন সেটের ডিস্টিংক্ট এলিমেন্টের জন্য ডিস্টিংক্ট ইমেজ পাচ্ছি অর্থাৎ এ সেটের বিভিন্ন পদের জন্য যদি আমরা বি সেটের বিভিন্ন প্রতিবিম্ব থাকে তাহলে সেই ফাংশনগুলোকে আমরা বলবো 1 ভালো করে খেয়াল করো এই 1 ফাংশন অনেক সময় ইনজেক্টিভ ফাংশনও বলা হয় ঠিক আছে ইনজেক্টিভ ইনজেকশন কারা দেয় ডাক্তার দেয় তাই না ইনজেকশন ডাক্তার পেশেন্টকে দেয় একটা ইনজেকশন কিন্তু তুমি একবারই ব্যবহার করতে পারবে তাহলে একটা ইনজেকশনের জন্য একটা পেশেন্ট আবার পরবর্তী অন্য একটা ইনজেকশনের জন্য ডিফারেন্ট পেশেন্ট খেতে হবে অর্থাৎ ডিফারেন্ট ইনজেকশনের জন্য ডিফারেন্ট পেশেন্টকে দেওয়া হচ্ছে 1 দেওয়া হচ্ছে সেই জন্য এই ফাংশনটাকে 1 ফাংশন বলা হচ্ছে ঠিক আছে এটাকে আমরা গ্রাফিক্যালি কিন্তু আমরা দেখতে পাবো গ্রাফিক্যালি কি করছি আমি কি নিচ্ছি দেখো গ্রাফিক্যালি আমি নিচ্ছি আমি তোমার এক্স ও এক্স ড্যাশ একটা আর নিলাম তোমার অক্ষ আর ওয়াই ও ওয়াই ড্যাশ নিলাম এবার আমি কি নিচ্ছি দেখো মোটামুটি একটা এটা কাট করবে না মানে এরকম ভাবে যাবে এটা কিসের কার্ভ হচ্ছে এটা হচ্ছে গিয়ে ওয়াই কাল টু এ টু দি পাওয়ার এক্স আগে দিয়ে তো আমি উদাহরণ নিয়েছিলাম এ টু দি এক্সটা তোমার গেটার দোন অন ছিল এটা 0 থেকে 1 মধ্যে আছে এইবার দেখো আমরা যদি এবার এক্স অ্যাক্সিসে প্যারালাল একটা লাইন ড্র করি তাহলে দেখো এটা মানে কার্ভটাকে একটা পয়েন্টেই কাট করছে তাই না তাহলে এই ধরনের ক্ষেত্রে ফাংশনগুলো হয়ে যাবে কি 1 যদি একটা পয়েন্টেই কাট করে তাহলে তখন হয়ে যাবে কি ফাংশনটা 1 ওকে তাহলে 1 হচ্ছে কি ডিস্টিংক্ট এলিমেন্ট ইন এ দেয়ার এক্সিস্ট ডিস্টিংক্ট এলিমেন্ট ইমেজ ইন বি সেইগুলোই হবে কি 1 আর পরেরটাই খেয়াল করো এখানে দেখো এর ইমেজ তো 1 কিন্তু বি এবং সি দুটোরই কিন্তু ইমেজ হচ্ছে কি 2 অর্থাৎ এখানে দুটো ডিফারেন্ট এলিমেন্টের কিন্তু কোডিমেন সেটে সেম ইমেজ পেয়ে যাচ্ছি এই ধরনের ফাংশনগুলোকে আমরা বলি মেনি 1 ফাংশন কারণ মেনি টু ওয়ান সেই জন্য মেনি 1 ফাংশন আমাদের বলা হয় ঠিক আছে এইবার এটাকে যদি আমরা এটার মতো যদি গ্রাফিক্যালি আমি বোঝার চেষ্টা করি তাহলে আমি একটা এক্সাম্পল নিচ্ছি ধরো একটা খুব একটা সুন্দর তোমাদের কমন এক্সাম্পল নিচ্ছি আমি এটা এক্স ও এক্স ড্যাশ ধরো আর এটা ওয়াই ও ওয়াই ড্যাশ আমি নিচ্ছি গিয়ে ওয়াই কাল টু এফ এক্সটা নিচ্ছি গিয়ে আমি ধরো এক্স স্কোয়ার ঠিক আছে এটা তোমার তোমার কিসের সমীকরণ হচ্ছে এটা হচ্ছে গিয়ে তোমার
অতিবৃত্ত সমীকরণ সেটা হবে কি এই দিক বরাবর, তাই না? তোমরা ইলেভেনে পড়েছিলে। এইবার আমি যদি এবার এটার মতো এক্স অ্যাক্সিসে প্যারালাল লাইন ড্র করি, তাহলে এখানে যদি খেয়াল করো এক্সে তোমার দুটো আলাদা মানের জন্য কিন্তু সেম ইমেজ পেয়ে যাচ্ছি, তাহলে এটা কি বলতে পারবো, এটা হচ্ছে কি একটা মেনি ওয়ান ফাংশন। এখানে কি ছিল, এখানে ছিল গিয়ে দেখো তোমার একটা তোমার জন্য একটা ইমেজ পাচ্ছি, একটার জন্য একটা ইমেজ পাচ্ছি, ঠিক আছে? তাহলে সেটা ওয়ান ওয়ান এরকম যদি টানি একটার জন্য একটা ইমেজ পাবো, আর এখানে দেখো দুটো ডিস্টিংক্ট এলিমেন্টের জন্য কিন্তু সেম ইমেজ পেয়ে যাচ্ছে, তাহলে এটা হয়েছে মেনি টু ওয়ান। আবার তোমাদের দেখো আবার একটা খুব একটা ভালো ফাংশন আছে তোমাদের, খুব ওয়েল বিহেভ ফাংশন, মড এক্স। মড এক্স এর কার্ভটা তোমরা কিভাবে আঁকো, এরকম ভাবে আঁকো, ঠিক আছে? এইভাবে আঁকো, এবার এখানে দেখো, এবার এখানে দেখো আমাদের এ তোমার কি বলবো এক্স অ্যাক্সিসে প্যারালাল আমি টানলাম, তাহলে এখানেও দেখো দুটো পয়েন্টে কাট করছে, এটাকে দুটো পয়েন্টে কাট করছে, তাহলে এবারে কি হয়ে যাবে, এটা দুটো পয়েন্টে কাট করছে, তার মানেই বোঝাবে কি যে দুটো ডিফারেন্ট এলিমেন্টের জন্য সেম ইমেজ, তাহলে এটাও হয়ে গেল আর একটা মেনি টু ওয়ান ফাংশনের এক্সাম্পল। ওয়ান ওয়ান হলো, মেনি ওয়ান হলো। এখানে একটু খেয়াল করো যে এ এর জন্য ওয়ান যাচ্ছে, বি এর জন্য দুই, সি এর জন্য দুই, ঠিক আছে? তাহলে তো বলতে স্যার মেনি ওয়ান হচ্ছে না, এখানে খেয়াল করো ভালো করে, তিন আর চার তার কিন্তু কোনো প্রি ইমেজ নাই, একের প্রি ইমেজ হচ্ছে কি এ, দুই এর প্রি ইমেজ হচ্ছে কি বি এবং সি, কিন্তু তিন চারের কোনো প্রি ইমেজ নেই। তাহলে এই ধরনের ফাংশনগুলোকে আমরা বলবো ইনটু ফাংশন, এই ধরনের ফাংশনগুলোকে ইনটু ফাংশন। অর্থাৎ আমরা আগে বলেছিলাম ডোমেইন নেট পড়ার সময় যদি এফ এটা প্রপার সাবসেট অফ যদি বি হয়ে যায় তখন ফাংশনটা হয়ে যায় যে আমাদের ইনটু ফাংশন, ঠিক আছে? অর্থাৎ বি সেটের কমপক্ষে যদি এমন একটা এলিমেন্ট থাকবে যার জন্য আমাদের যদি এ সেটে কোনো প্রতিবিম্ব না পাও, তাহলে সেটা হয়ে যায় ইনটু ফাংশন। আর এটা দেখো, এখানে দেখো এর ইমেজ পাচ্ছি একটা, বি এর ইমেজ পাচ্ছি, সি এর একই জায়গায় যাচ্ছে, ডি এর তিন। এখানে দেখো তোমার ডোমেন সেটে, বি সেটে ডোমেন প্রত্যেকটা এলিমেন্টে দেখো একটা করে ইমেজ পাচ্ছি, কমপক্ষে একটা করে ইমেজ পাচ্ছি, তাহলে এই ধরনের ফাংশনগুলোকে আমরা বলবো অনটু ফাংশন, ঠিক আছে? যদি অর্থাৎ ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য যদি কমপক্ষে একটি করে ইমেজ আমরা যদি পাই, সেই ফাংশনটাকে আমরা বলবো অনটু ফাংশন। এক্ষেত্রে এই এফ এটা ইকুয়াল হয়ে যাবে গিয়ে কোডোমেনের সঙ্গে, ইমেজ সেটটা তোমার কোডোমেনের সমান হয়ে যাবে, তখনই তো আমরা পাবো প্রত্যেকটা এলিমেন্ট একটা করে, মানে একাধিক থাকতে পারে, অ্যাটলিস্ট একটা তোমাদের পেলেই হবে, অ্যাটলিস্ট একটা পেলেই হবে, তাহলে এই ধরনের ফাংশনগুলো হয়ে যাবে গিয়ে অনটু ফাংশন, ঠিক আছে? তাহলে এইগুলো গেল। আরেকটা জিনিস খেয়াল করো, এই ফাংশন দুটো দেখো ভালো করে, যে এখানে এর জন্য এক পাচ্ছি, বি এর জন্য ইমেজ দুই, সি এর জন্য তিন, ডি এর জন্য চার, তার মানে কি এটার মতো কাজ করছে, ওয়ান ওয়ান হচ্ছে, এটা ওয়ান ওয়ান হচ্ছে। আবার দেখো এটার প্রপার্টি কাজে লাগাও, এই ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে প্রি ইমেজ পেয়ে যাচ্ছি, তাহলে ওয়ান ওয়ান হচ্ছে এবং অন টু হচ্ছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে ওয়ান ওয়ান আবার অন টু হচ্ছে, ওয়ান ওয়ান হচ্ছে প্লাস অন টু হচ্ছে, ঠিক আছে? এই ধরনের ফাংশনগুলোকেই আমাদের কিন্তু বলি আমরা বাইজেক্টিভ ফাংশন, বাইজেক্টিভ ফাংশন। আর এই বাইজেক্টিভ ফাংশনই কিন্তু আমাদের দরকার ইনভার্স ম্যাপিং থাকার জন্য, ঠিক আছে? তাহলে আমাদের এ থেকে বি এ একটা ম্যাপিংয়ের ইনভার্স পাবো যদি ফাংশনটা বাইজেক্টিভ হয়, অর্থাৎ ওয়ান ওয়ান এবং অন টু হয়। এখন এখানে আমাদের প্রশ্ন হলো হোয়াই বাইজেক্টিভ, কেন কেন হোয়াই বাইজেক্টিভ, কেন আমাদের বাইজেক্টিভ হয় কেন প্রয়োজন, অন্য কিছু হলে কি, মেনি ওয়ান হলে কি সমস্যা, বা অন্য কোনো ফাংশন হলে কি সমস্যা, আমার ইনভার্স পেতে গেলে কেন বাইজেক্টিভ হয় কেন প্রয়োজন? দেখো এটার জন্য আমি কি করছি, তাহলে বাইজেক্টিভ মানে আমি কি বললাম, ওয়ান ওয়ান আর ওয়ান টু, তাহলে আমি একটা একটা করে নিচে আমি ধরো ওয়ান ওয়ান, তাহলে ওয়ান ওয়ান যদি না হয় তাহলে কি হবে, মেনি ওয়ান হবে, তাহলে মেনি ওয়ান হলে কি হয়ে যাবে, মেনি ওয়ান হওয়ার জন্য কি হবে যে তোমার তোমার ডোমেন সেটে কমপক্ষে এমন দুটো এলিমেন্ট থাকবে তার কিনা সেম ইমেজ পাবো, সেটা হচ্ছে কি মেনি ওয়ান। এবার আমার ইনভার্স ফাংশন আমাদের কি হয়, ইনভার্স ফাংশন আমাদের হয় কিন্তু উল্টো দিক থেকে, এ থেকে বি ওটা বি থেকে এর মধ্যে, অর্থাৎ দেখো আমি আগে একটা বলিনি, এটা বলা হয়নি কো, যে এফ ফাংশনটা যদি এ থেকে বি তে যায় তাহলে এর ইনভার্স ফাংশনকে এফ ইনভার্স দ্বারা লেখা হবে এবং সেটা হবে কিন্তু বি টু এ, অর্থাৎ এর ডোমেনটা, এর ডোমেনটা হয়ে যাবে গিয়ে এফ ইনভার্স এর তোমার কোডোমেন
আর এফ সেটের কোডোমেনটা হয়ে যাবে কি এফ ইনভার্স সেটের ডোমেন, অর্থাৎ ঘুরে যাবে। এফটা যদি এ থেকে বি হয় এফ ইনভার্সটা হবে গিয়ে উল্টোটা বি থেকে এ থেকে, ঠিক আছে। এবার চলে আসো হোয়াই অ্যাডজেক্টিভে, যেটা বলছিলাম তাহলে যদি ওয়ান ওয়ান না হয় তাহলে মেনু ওয়ান হবে, তাহলে মেনু ওয়ান হচ্ছে তাহলে এ থেকে বি তে নিয়েছি আমি, এর ইনভার্স যদি বার করতে পারি তাহলে বি থেকে এ তে নেওয়ার চেষ্টা করবো। তাহলে আমি এখানে লিখছি, দেখো এখানে আমি নিচ্ছি, এখানে কি এক দুই তিন ছিল, আমি নিলাম ওটার মতোই এক দুই তিন, আর এখানে কত কত ছিল এ বি সি আর ডি, এক কোথায় গেছে, এক গেছে এ তে, আর দুই কোথায় গেছে, দুই গেছে বি তে, ঠিক আছে, আবার সি তেও গেছে, দুই আবার সি তেও গেছে, দুই আবার সি তেও গেছে, আর তিন গেছে ডি তে। তাহলে এখানে একটা খেয়াল করো, এখানে একটা খেয়াল করো যে এইখানে যদি মেনু ওয়ান হয় তাহলে এর ইনভার্স যদি থাকতে হয় তাহলে এটাকে একটা ফাংশন হতে হবে প্রথমত, কিন্তু এখানে দেখো দুইয়ের দেখো দুটো ইমেজ পেয়ে গেছি, যেটা কিন্তু আমাদের ভায়োলেট করছে যে ইনভার্স ফাংশনের জন্য আমাদের ইউনিক ইমেজ আমাদের পেতে হবে। তাহলে যখন ফাংশনই যদি না হয় তাহলে তার ইনভার্স হবে কেন, তাহলে আমাদের মেনু ওয়ান হওয়া কিন্তু চলবে না গো, আমাকে ওয়ান ওয়ান হতে হবে। আর দেখি অন্য একটা কেস কি, অন টু, অন টু কোনটা আমাদের অন টু বলেছিলাম, আমাদের অন টু, এটা যদি অন টু না হয় তাহলে ইন টু হবে। দেখি তাহলে ইন টুতে কী হয়েছে, ইন টুতে আমাদের কোডোমেন সেটের এমন কিছু এলিমেন্ট থাকবে যার জন্য আমরা প্রি ইমেজ আমরা পাবো না, ঠিক আছে, এটা তাহলে ইন টু ফাংশন। তাহলে আমরা এর যদি ইনভার্স পেতে হয় তাহলে আমি বিটাকে এদিকে নিয়ে আসবো, এটাকে ওদিকে দেবো, বি টু এ করো ফাংশন, দেখি সেটা করার চেষ্টা করি, আমরা সেটা করার চেষ্টা করি, বি টু এ করার চেষ্টা করি, দেখা যাক। তাহলে এখানে কী কী আছে, এক দুই তিন আর চার, এক কাকে গেছে, এক অ্যাসোসিয়েট করেছে এ কে, তোমার দুই কাকে করেছে, বি আর সি কে, দুই করেছে বি কে করেছে, দুই আবার সি কেও করেছে, ঠিক আছে, আবার তোমার তিন চার, এখানে দেখো তোমার কি হয়ে যাচ্ছে, এখানে দেখো তিন চারের কোনো ইমেজ নেই কো, ঠিক আছে, এখানে ভালো করে খেয়াল করো তিন চারের কোনো ইমেজ নেই কো, তাই না। তাহলে পরে ইমেজ যদি না থাকে তাহলে সেটা ফাংশনই তো হবে না কো, তাহলে ফাংশন যদি না হয় তাহলে তার ইনভার্স পাবো কী করে, তাহলে পরে আমাদের এই ইন টু ফাংশন হলে করে তার কিন্তু ইনভার্স কিন্তু আমরা পাবো না কো, তাহলে আমাদের কী হতে হবে, ইন টু হলেও হবে না আবার মেনু ওয়ান হলেও হবে না, আমাদের ওয়ান ওয়ান হতে হবে এবং ওয়ান টু হতে হবে, তবেই আমরা ইনভার্স পাবো। সেই জন্যই আমাদের বলা হয় যে একটা মানে ফাংশনের যদি ইনভার্স পেতে হয় তাহলে ফাংশনটাকে বাইজেক্টিভ হতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কোন ধরনের ফাংশনের ইনভার্স পায় সেটা আমাদের পাওয়া গেল, আমরা এবার একে একে যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো আছে সেইগুলোর ফাংশন মানে ইনভার্স ফাংশন বার করবো। দেখো প্রথমে আমরা সাইন এক্স নেবো, একটা জিনিস খেয়াল করো সাইন এক্সে সাইন জিরো তো জিরো, আবার সাইন পাই জিরো, তাহলে কী হয়ে যাচ্ছে, জিরোর জন্য জিরো পাচ্ছি, পায়ের জন্য জিরো পাচ্ছি, অর্থাৎ ডিস্টিং এলিমেন্টে কিন্তু সেম ইমেজ পেয়ে যাচ্ছি, ডিস্টিং এলিমেন্টে সেম ইমেজ পেয়ে যাচ্ছি, তাহলে কী হয়েছে সাইন এক্সে মেনু ওয়ান, তাহলে মেনু ওয়ান হলে তো ইনভার্সই পাবো না আমরা, কিন্তু আমাদের ইনভার্স পেতে গেলে আমাদের কী করতে হবে, তোমাদের বাইজেক্টিভ হতে হবে, তাই না, ওয়ান 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 টু হতে হবে। তাহলে সাইন এক্স তো ওয়ান ওয়ান তো হচ্ছে না কো, মেনু ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে তো সাইন এক্সের তো ইনভার্স তো পাওয়া সম্ভব নয়, কিন্তু ইনভার্স যদি না পায় তাহলে ফাংশন চ্যাপ্টারটার নাম কেন দেওয়া হয়েছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, এখান থেকে কিন্তু আমাদের চ্যাপ্টারটা বেসিক্যালি শুরু হচ্ছে, এখান থেকেই আমাদের মানে চ্যাপ্টারটা একটু অন্যদিকে মোড় নিচ্ছে। আজকে এই পর্যন্তই রাখবো, এই সাইন এক্সের ফাংশনটার তোমার ওয়ান ওয়ান না হওয়া সত্ত্বেও কী করে তার ইনভার্স ম্যাপিং আমরা পাবো, এবং তার যে ডিফারেন্ট যে গ্রাফগুলো হবে ইনভার্স ফাংশনের সেই গ্রাফগুলোও কিন্তু হাতে কলমে কী করে করা যায় সেটা পরের ক্লাসে আমরা করব। তাহলে পরের ভিডিওটি তো অবশ্যই তোমাদের দেখতে হবে যে সাইন ফাংশনটা তোমার বাইজেক্টিভ হচ্ছে না তা সত্ত্বেও কী করে আমরা তার ইনভার্স ফাংশন আমরা বের করতে পারবো। ওকে, আজকে এই পর্যন্তই থাক, থ্যাংক ইউ।